হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকেও কিন্তু তোমাদের জন্য একসাথে দুখানা নতুন জব আপডেটের খবর নিয়ে চলে এসেছি। তোমাদের বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তার তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেসপেক্টে দুখানা নতুন কিন্তু জব আপডেটের নোটিফিকেশন বেরিয়ে গেছে। তোমাদের এখানে বলে রাখি, দুটো জব আপডেট নোটিফিকেশনে কিন্তু হুবহু সেম, শুধুমাত্র পোস্টটা কিন্তু আলাদা আছে। তো তোমাদের এখানে বলে রাখি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, আর একটা কিন্তু সিভিল ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। তোমাদের সাথে কিন্তু আজকে দুটো ভিডিও নিয়েই কথা বলবো। তার সাথে তোমাদের এখানে বলে রাখি, দুটো পার্টিকুলার যে নোটিফিকেশন বেরিয়েছে তার সম্পূর্ণ কিন্তু জব আপডেট থেকে শুরু করে যে সমস্ত পার্টিকুলার স্যালারি আছে সমস্ত কিছুই সেম আছে। একটা ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল, আর একটা ডিপার্টমেন্ট কিন্তু সিভিল। তো সম্পূর্ণ প্রসেসে কিন্তু আজকে তোমাদের সাথে এই যে দুখানা নোটিফিকেশন বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, তার রেসপেক্টে কিন্তু কমপ্লিট ডিটেলসে আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এখন যদি নেম অফ দ্য পোস্টের রেসপেক্টে কথা বলি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে নেম অফ দ্য পোস্ট আছে সেটা কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আছে। এখানে যে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আছে সেটা কিন্তু পাঁচখানা আছে, এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে আনরিজার্ভ ক্যাটাগরি তিনখানা আছে, এসটি ক্যাটাগরির একটা আছে। তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু তোমরা পে লেভেল 12 অনুযায়ী কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে, এবং এখানে যে কোয়ালিফিকেশন আর এজ বলেছে সেটা কিন্তু ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে। অর্থাৎ তোমাদের মধ্যে যারা যারা 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট করেছে তারা সবাই এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু 37 ইয়ার্স অবধি কিন্তু এখানে এজ লিমিট দিয়ে দিয়েছে 1 জানুয়ারি 2022-এর রেসপেক্টে। অর্থাৎ তোমাদের মধ্যে যাদের যাদের বয়স 18 থেকে 37 বছর অবধি আছে 1 জানুয়ারি 2022-এর রেসপেক্টে তারা সবাই এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের মধ্যে যারা যারা 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট করেছে মেকানিক্যাল স্ট্রিমের রেসপেক্টে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, তারা সবাই এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু মেন আর ওমেন উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই হয়ে গেল প্রথম নোটিফিকেশনে যে পোস্ট আছে। তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখতে চাইবো, এই যে সেকেন্ড পার্টিকুলার নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু শুধুমাত্র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, আর কিন্তু কোনো রকমের এখানে চেঞ্জ নেই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের রেসপেক্টে একটা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা কিন্তু এসটি ক্যাটাগরিতে জন্য বেরিয়েছে। এখানে পে স্কেল লেভেলও সেম আছে, এখানে যে কোয়ালিফিকেশনটা বলেছে সেটা কিন্তু সেম বলেছে, শুধুমাত্র মেকানিক্যালের জায়গায় সিভিল বলেছে। অর্থাৎ তোমাদের এখানে ডিপ্লোমা থাকতে হবে 3 বছরের, এবং শুধুমাত্র কিন্তু এখানে সিভিল ডিপার্টমেন্ট থেকে হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানেও কিন্তু এজ লিমিট 37 বছর অবধি দিয়েছে 1 জানুয়ারি 2022-এর ভিত্তিতে, এবং এখানেও কিন্তু তোমরা মেন আর ওমেন উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ দুটো নোটিফিকেশনের রেসপেক্টে কিন্তু সেম পার্টিকুলার এখানে কোয়ালিফিকেশন এজ দিচ্ছে, শুধুমাত্র ডিপার্টমেন্ট আলাদা। প্রথম যে নোটিফিকেশনটা সেটা কিন্তু মেকানিক্যালের রেসপেক্টে বেরিয়েছে, এবং দ্বিতীয়টা সেটা কিন্তু সিভিল ডিপার্টমেন্টের রেসপেক্টে বেরিয়ে গেছে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। তো বন্ধুরা, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দুটো পার্টিকুলার নোটিফিকেশনের লিঙ্কই প্রোভাইড করে দিচ্ছি, তোমরা চাইলে দুটোই কিন্তু চেক আউট করে নিতে পারো। এবং দুটোতেই কিন্তু সমস্ত বাদবাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সেম আছে। তাই তোমাদের একসাথে বলে দিচ্ছি, এখানে যে সাবমিশন অফ বন্ড বলেছে সেটা কিন্তু 50 টাকার একটা স্ট্যাম্প পেপার লাগবে, এবং এখানে কিন্তু এজ লিমিটে এসসিএসটিদের 5 বছর, ওবিসিদের কিন্তু 3 বছরের এজ রিলাক্সেশন দেওয়া হয়েছে। তো এখন যদি তোমাদের সাথে মেথড অফ রিক্রুটমেন্ট আর সিলেবাসের রেসপেক্টে কথা বলি, তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু দুটো রাউন্ডের রেসপেক্টে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কমপ্লিট করানো হচ্ছে। একটা কিন্তু রিটেন টেস্ট থাকবে যেটা অবজেক্টিভ টাইপ থাকবে, আর একটা কিন্তু পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ থাকবে। এখানে যে রিটেন টেস্ট হবে সেটা কিন্তু ওএমআর সিট বেসিসে হবে। টোটাল কিন্তু এখানে 200 মার্কস থাকবে, 100 কিন্তু এখানে কোশ্চেন থাকবে, এবং প্রতিটা কোশ্চেনের যে মার্কস সেটা কিন্তু 2 মার্কস করে থাকবে। তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু 1 মার্কস করে নেগেটিভ মার্কিং থাকবে, এবং টোটাল যে তোমরা এখানে টাইম পাবে সেটা কিন্তু 2 আওয়ার্সের টাইম পেয়ে যাবে। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি, যে সিলেবাসটা আছে সেটা কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং সিভিল ডিপার্টমেন্টের আলাদা হবে, যেটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পেরে যাবে। তার সাথে এখানে যে পরবর্তী রাউন্ড আছে সেটা কিন্তু পার্সোনালিটি টেস্ট থাকছে, টোটাল কিন্তু এখানে 40 মার্কস থাকবে। তো তোমাদের এখানে বলে রাখি, এখানে যে অবজেক্টিভ টেস্ট হবে তার কিন্তু 3 টাইমস স্টুডেন্ট কিন্তু এখানে পার্সোনালিটি টেস্টের জন্য নেওয়া হবে, ইন দ্য বেসিস অফ কিন্তু এখানে মেরিট লিস্টের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে প্রথম রাউন্ডটা আছে রিটেনটা, সেটা পাস করলে কিন্তু এখানে পার্সোনালিটি টেস্টে এখানে কিন্তু তোমরা জায়গা পাবে। এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি, এখানে যে পার্সোনালিটি টেস্ট আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এবং তার সাথে এখন যদি অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্টে কথা বলি, তোমাদের এখানে বলে রাখি, আনরিজার্ভ ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের জন্য কিন্তু 150 টাকা অ্যাপ্লিকেশন ফিজ আছে, এবং প্রসেসিং ফিজ কিন্তু 50 টাকা, সব মিলিয়ে 200 টাকা আছে। এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ নেই, কিন্তু প্রসেসিং ফিজ আছে যেটা কিন্তু 50 টাকা থাকছে। এই হয়ে গেল কমপ্লিট অ্যাপ্লিকেশন ফিজ। তো তোমরা এখানে আবেদন করবে কি করে, তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করো, সেখানে কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, আমি কিন্তু অনলাইনে আবেদনের লিঙ্ক কিন্তু
ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি। তাও তোমাদের বলে রাখি www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এবং অনলাইনে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। তোমাদের মধ্যে যারা যারা মেকানিক্যাল থেকে বিলং করছে তাদের জন্য আলাদা নোটিফিকেশন, তোমাদের মধ্যে যারা যারা সিভিল থেকে বিলং করছো তাদের কিন্তু আলাদা নোটিফিকেশন বেরিয়েছে। তো এখন যদি কথা বলি লাস্ট ডেটের রেসপেক্টে, এটা কিন্তু 1/5/2022 থাকছে, হাতে প্রচুর সময় থাকছে তোমরা ফর্মটা ফিল আপ করার জন্য। তো 1 May 2022 এর রেসপেক্টে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে, হাতে অনেকটাই সময় আছে, তোমরা কিন্তু তোমাদের সময় মতন ফর্মটাকে ফিল আপ করে দিও। তার সাথে তোমাদের এখানে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেসপেক্টে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আর সিভিল পোস্টের রেসপেক্টে দুখানা নোটিফিকেশন প্রকাশিত করেছে। তোমাদের সাথে কিন্তু দুটো নোটিফিকেশনের রেসপেক্টে কমপ্লিট প্রসেসে ভিডিও প্রোভাইড করলাম। তোমাদের যদি কোন রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তার সাথে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।